পড়াতকে বল তুমি কোথায় পড়ো? বিভিন্ন অ্যাঙ্গেল ফটো নিতে হয় না? এই সুমন কি করো, কি কাজ করো? দাঁড়ান, নিয়ে যাচ্ছে না নেবে তাহলে হয় এরকম করে গত 25 অক্টোবর চুয়াডাঙ্গার সাহিত্য পরিষদের সন্নিকটে সুভাষচন্দ্র সাধুকা নামে এক স্কুল ছাত্রের লাশ পাওয়া যায়। থানায় মামলা রুজু হয়। তদন্তকালে প্রযুক্তির ব্যবহার করে তিনজন যুবকের শনাক্ত করা হয় এবং আজকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের নাম, একজনের নাম ইরাক, সুমন এবং ফরহাদ। প্রাথমিকভাবে তারা নিজেদেরকে শনাক্ত করেছে, আমাদের স্বীকার করেছে, এবং তাদের কাছে ভিকটিমের ব্যবহৃত একটা মোবাইলও উদ্ধার করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আপনার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন? আমরা যেটা জেনেছি যে তারা জাস্ট ছিনতাইয়ের উদ্দেশ্যে এই সুভাষচন্দ্র সাধুকাকে তারা অনেকক্ষণ ধরে টার্গেট করে রাখছিল এবং এক পর্যায়ে তারা ওই জাস্ট চিন্তায় করার জন্য তার কাছে যে মোবাইল ছিল এবং কিছু টাকা ছিল ওটা নেওয়ার জন্যই বাইরে বের করে নিয়ে এসে এক পর্যায়ে ধস্তাধস্তি করতে করতে সে তাকে মৃত্যুবরণ করে।